हेलो भिवार्स, रुबीज फैमिली किचने आबारो सकल के शुभेच्छा जानिए आज आमी एकटी उपकारी हेल्दी एवं टेस्टी आचारे रेसिपी निये एसेछी, जेटा आपनारा सहजेई बाड़ीते बानिये निते पारबेन। चलुन देखे नेई आचारटा तैरी करते की की लागछे। नून, काश्मीरी लंकार गुड़ो, धने गुड़ो, बीट नून, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, মাটির একটা পাত্র, শুকনো লঙ্কা, সাদা কালো সর্ষে, জোয়ান, ধনে, মৌরি, কালো জিরে, মেথি দানা, হিং, ভিনিগার, একটা বয়াম, দুটো লেবু। এবার আমি গোটা মশলাগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে একটি কড়া বসিয়েছি। শুকনো কড়াতে আমি এগুলো ভেজে নেব। কালো জিরে আর হিং বাদ দিয়ে আমি সমস্ত গোটা মশলাগুলো হালকা করে ভেজে নেব। খুব হালকা করে ভেজে নেব, গ্যাসটা একদম কম করে ভেজে নেবেন। শুধু গরম হওয়ার মতো, খুব বেশি একদম কিছু লাল হওয়া চলবে না। মিনিট দুই ভেজে নামিয়ে দিতে হবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি মিক্সচারে ভেঙে নেব। অর্ধেক ভাঙতে হবে, অর্ধেক অর্ধেক। এবার আমি মশলাগুলো একটি পাত্রে রেখে ঠান্ডা করতে দেব। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের জারটা নিয়ে তাতে সমস্ত ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। এবার আমি এটা গ্রাইন্ড করে নেব, কিন্তু খুব বেশি মিহি করব না। দেখুন গুঁড়োটা আমার ঠিক এরকম হবে, খুব মিহি গুঁড়ো করে যাবে না, এইভাবেই রেখে দেবেন। চলুন এবার আমি আচারটা তৈরি করে নিই। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আমি মাঝে মাঝেই টিপস বলে দেব। এই আচারটা করার সময় যে কোনো আচার করার জন্য মাটির পাত্র খুব ভালো আচার হয়, সেই জন্য আমি মাটির একটা পাত্র নিয়েছি। এবার আমি রসুনগুলো নিয়েছিলাম, তার মধ্যে যেগুলো একটু বড় আছে সেগুলো আমি কেটে দেব। সব রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখুন সবই ছোট ছোট আছে, তার মধ্যে যেটা একটা একটা বড় আছে সেগুলো আমি কেটে দিচ্ছি। আপনারা চাইলে বড় রসুন নিয়েও কাটতে পারেন, নয়তো ছোট নিয়ে নিতে পারেন। চেষ্টা করবেন ভেতরের এই সবুজ অংশগুলো বাদ দেওয়ার জন্য। আমার যতটা সম্ভব আমি বাদ দিয়ে দিয়েছি। সবুজ ভাবটা যতটা সম্ভব ফেলে দেবেন। এই যে এই সবুজ আমি ফেলে দিয়েছি। এই আচারটা তেলটা আগুনে ফুটন্ত অবস্থায় থাকাতেও দিয়ে করা যায়, কিন্তু রসুনের গুণাগুণ যাতে নষ্ট হয়ে না যায় সেই জন্য আমি এটা কাঁচাতেই করে দেখাবো আপনাদেরকে। এটা আরও বেশি উপকারী হবে। রসুনের গুণ তো আপনাদেরকে বলে দিতে হবে না, কম বেশি আমরা সকলেই জানি রসুন কতটা উপকারী। এবার আমি এই রসুনের উপর নুন, আচারে সবসময় একটু বেশি পরিমাণে নুন দিতে হয়। সাদা নুন, বিট নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দেবেন, কালারটা খুব ভালো হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করবেন। এমনিতে আমার গুঁড়ো মশলাতে একটু লঙ্কা দেওয়া আছে। এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেব। আমি তখন কালো জিরেটা ভাজার সময় বাকি রেখেছিলাম, এটা আমি ওপর থেকে দেবো। এটা যদি ভেজে গুঁড়িয়ে দিতাম তাহলে আচারের রঙটা কালো হয়ে যেত, তাই আমি এটা ওপর থেকে দিলাম। এবার আমি দুটো লেবু নিংড়ে এই আচারেতে দিয়ে দেব। দুটো
লেবুর রস আমি দিয়ে দিয়েছি। এবার আমি এই হিংটা দিয়ে দেব, আমার কাছে ডাস্ট হিংটা নেই, সেই জন্য আমি এই এই শক্ত হিংটা দিয়ে দেবো, এতে আচারের টেস্টটা অনেক ভালো হবে। এবার আমি পিজার পিছানের জন্য সাদা ভিনিগার দিয়ে দিলাম, এতে আচারটা ছ মাস ভালো থাকবে, খারাপ হবে না। আপনারা বানিয়ে দেখবেন, একদম সাদা ভিনিগার দিলে খারাপ হবে না। এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি তেলটা দিলাম, এটা সরষের তেল আমি নিয়েছি, এটাই আমি বলবো বলছি, যে টিপস আমি বলবো বলছিলাম এটা দেখুন, আচার যখন করবেন তখন তেলটা একদম ফুটিয়ে নেবেন, ধোঁয়া ওঠা পর্যন্ত, যেন কোনো তেলেতে বাবলস না থাকে। যখন দেখবে তেলে কোনো বাবলস নেই তখন জানাবেন তেলটা সম্পূর্ণরূপে ফুটে গেছে। ওই তেলটা পুরোপুরি ঠান্ডা করবেন, দেখুন একদম ঠান্ডা, এতটুকু গরম থাকা চলবে না, সেই তখন তেলটিকে আচারে দিয়ে দেবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কখনো যদি আচারে তেল কম হয়, যখনই তেল দেবেন সেটাকে ফুটিয়ে ঠান্ডা করে তারপর দেবেন, দেখবেন আচারটা কতদিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন আচারটা আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে, এবার এটা আমি বয়ামে ভরে দেব, সময় থাকলে আমি এটা এই মাটির পাত্রেতে রোদে দিলে আরও ভালো হয়। আমি এখন এটা বয়ামে ভরে আপনাদের কাছে দেখাবো যে আচারটা কীভাবে বয়ামে রাখতে হবে। দেখুন আমি এবার এটা বয়ামে ভরে দেব, আমি বয়ামটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বয়ামটাতে যেন কোনো প্রকারের জল না থাকে, ভালোভাবে শুকিয়ে নেবেন, একদম যেন জল না থাকে, ঠিক এইভাবে। এবার দেখুন আমি এটা ভরে দিচ্ছি, এইভাবে ভরবেন। আচারের নিয়ম হচ্ছে ভরার সময় যেন নিচেতে কোনো ফাঁকা না থাকে, একটা চামচ দিয়ে ভালোভাবে চেপে চেপে ভরে দেবেন। এটা রান্না করেও করা যায়, এতে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করছি না বা কোনো মিষ্টি ব্যবহার করছি না, এতে সকলে খাওয়ার জন্য। এটা রুটি ভাত যদি মুখের স্বাদ চলে যায় তাহলে খুব খেলে খুবই তাদের ভালো ফল পাবেন, এটা যে কোনো সময় যে কেউ খেতে পারেন। আচার আমরা কম বেশি সকলেই খাই, এই আচারটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এইভাবে চিপে চিপে আচারটা ভেতরে ভরে দেবেন, ভেতরে যেন কোনো অংশে ফাঁকা না থাকে। এবার আমার বাকি তেলটুকু আমি আচারের ওপর দিয়ে দেব, যেন উপরে আচারের তেলটা থাকে, আর যতক্ষণ রসুনগুলো ডুবে থাকবে তবেই রসুনের স্বাদটা খুব বেশি ভালো হবে। দেখুন উপরে কত সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। এবার এটা মুখটা ভালোভাবে বন্ধ করে 15 দিনের জন্য রোদে রেখে দেবেন। এই আচারটা 6 মাস ভালো থাকবে। যাদের প্রেশার, সুগার, কোলেস্টেরল সমস্ত পেশেন্টরা এটা খেতে পারবে। রসুনের উপকার আপনারা সকলেই জানেন, কাউকে আর নতুনভাবে বলে দিতে হবে না, তাই বলছি আপনারা এই আচারটা এইভাবে বানিয়ে নেবেন আর সকলে মিলে খাবেন। বয়ামির মুখটাতে একটা পাতলা কাপড় দিয়ে এইভাবে একটা গার্ডার দিয়ে আটকে দেবেন। এইভাবে করে দেবেন, দিয়ে রোদে 15 দিন রেখে দেবেন, তারপর আচারটা খাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সকলেই বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। যদি আপনাদের এই আচারের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সঙ্গে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।